আমাদের জীবনে কখনো কখনো এমন ঘটনাও ঘটে, তাৎক্ষণিকভাবে আমরা বুঝতে পারি না কি ঘটছে, এও কি সম্ভব, কেন ঘটছে, কি কারণে ঘটছে। আজকে কলকাতা হাইকোর্টে এমনই একটা ঘটনা ঘটল যার কারণ সম্পর্কে আমরা তো অনেক দূর। যারা আইন নিয়ে পড়াশোনা করেছেন, আইনজীবী বা অন্যান্য এই আইনের পেশায় যারা আছেন, তারাও বুঝতে পারছেন না ঠিক কি ঘটতে চলেছে, কি ঘটছে। আর আপনারা জানেন, যখন এমন কোনো ঘটনা ঘটে যে ঘটনাটা আমাদের রাজ্যে ঘটছে কিন্তু তার কারণ সম্পর্কে কেউ জানে না, আমি তখন সেই বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিই এবং আপনাদের মতামত চাই। তেমনি আজকে একটা ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টে। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচার প্রক্রিয়া, বিচার ব্যবস্থা যদি দেরি হয় তাহলে সেটাকে আর বিচার বলা যায় না। কলকাতা হাইকোর্ট কি সেটাই ভুল প্রমাণ করার চেষ্টা করছে? কলকাতা হাইকোর্ট যখন বিচার পেছিয়ে দেয় তখন তার কারণ সম্পর্কে জানাটা সত্যিই আমাদের অবাধ্য থেকে যায়। আইনজীবীরাও বলতে পারছেন না। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা সেসব দিয়ে শুনুন এবং আপনাদের মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শেখ শাজাহান, আপনারা দেখেছেন, সবাই ইতিমধ্যেই জেনে গেছেন, গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে যে জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী, তারই সূত্র অনুসারে সন্দেশখালীর এই সর্বেরিয়া গ্রামে শেখ শাজাহানের বাড়িতে রেড করতে গিয়েছিল ইডি আধিকারিকরা। এবং তারপরে আপনারা দেখেছেন বাড়ির ভেতর থেকে শেখ শাজাহান একের পর এক ফোন করে তার অনুগামীদের ডেকে নেয়, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ডেকে নেয় এবং তারপর 1000 লোক ইডি আধিকারিকদের সিআরপিএফ বাহিনীকে যেমন খুশি পেটায় এবং তারা সেই স্থান ছেড়ে আসতে বাধ্য হয়। যদিও তারপরে বেশ কিছুদিন পরে তারা আবার রেড চালায়। ভয়ঙ্কর ঘটনা যে একজন তৃণমূলের নেতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। ইডি চেয়েছিল যে এই বিষয়ে তদন্ত করুক সিবিআই। তৃণমূল নেতার ঘটনায় যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ তদন্ত করতে পারবে না সেটা বোঝার জন্য ইডি আধিকারিক হতে হবে না, এই বাংলার যে কোনো মানুষই সেটা বুঝতে পারবে। ইডি চেয়েছিল সিবিআই তদন্ত হোক, রাজ্য সরকার চেয়েছিল এই মামলার তদন্ত রাজ্য পুলিশের হাতেই থাকুক, তৃণমূলের নেতাকে বাঁচাতে হবে না। তৃণমূলের নেতা ইডি আধিকারিকদের গায়ে হাত তুলেছে, সিআরপিএফ বাহিনীর গায়ে হাত তুলেছে, নিজের কর্মীদের উস্কানি দিয়ে এই ভয়ঙ্কর অপরাধমূলক কাণ্ডটা ঘটিয়েছে। তৃণমূল নেতা শেখ শাজাহান, তৃণমূলের সম্পদ, সামনে ভোট আসছে, তাকে রক্ষা করতে হবে। আমরা দেখলাম এই মামলাটা প্রথমে উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। বিচারপতি জয় সেনগুপ্ত ইডির কথাও শুনলেন, রাজ্যের কথাও শুনলেন এবং তারপর বললেন একটা সিট গঠন করতে হবে, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, তারা এই কাণ্ডের তদন্ত করবে। সেই টিমে এসপি পর্যায়ে যেমন ইডি আধিকারিকরা থাকবেন তেমনি রাজ্য পুলিশের আধিকারিকরাও থাকবেন। সিট তদন্ত শুরু করলো, পছন্দ হলো না কারোরই, ইডি এবং রাজ্য সোজা চলে গেল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে আজকে সেই মামলার শুনানি হলো। এবং ওই যে প্রথমে আমি যেটা দিয়ে শুরু করলাম, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, অদ্ভুতভাবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই বিচার প্রক্রিয়াটাকেই 1 মাস পিছিয়ে দিল। টি এস শিবজ্ঞানম, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে এই রায় দিল, শেখ শাজাহান কাণ্ডে এই রায় দিল যে বিচারপতি জয় সেনগুপ্ত যে নির্দেশ দিয়েছিলেন সিট গঠন করা, যেখানে ইডি এবং রাজ্য পুলিশের বাহিনী থাকবে, আধিকারিকরা থাকবেন, এসপি পর্যায়ের অফিসাররা থাকবেন, সেটা ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ কোন স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠন করা হচ্ছে না। ইডি যেটা চেয়েছিল যে সিবিআই কে দায়িত্ব দেওয়া হোক, সিবিআই কে দায়িত্ব দেওয়া হলো না। রাজ্য চেয়েছিল রাজ্য পুলিশের হাতে দায়িত্ব থাকুক, রাজ্য পুলিশের হাতেও দায়িত্ব দেওয়া হলো না। তাহলে হলোটা কি? হলোটা এটাই যে আগামী 6ই মার্চ এই মামলার স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো, 6ই মার্চ এই মামলার আবার শুনানি। দেখা যাচ্ছে আগামী 6ই মার্চ অবধি শেখ শাজাহানের এই অপরাধমূলক কাণ্ডের কোনো তদন্ত হবে না। অর্থাৎ 1 মাস শেখ শাজাহানকে একবারে নিশ্চিত সময় দেয়া হলো, 1 মাস তার বিরুদ্ধে না তদন্ত করবে সিবিআই,
না তদন্ত করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, না তদন্ত করতে পারবে ইডি এবং সিবিআই এর বা রাজ্য পুলিশের যে যৌথ টিম সিট, কেউ তদন্ত করতে পারবে না। একজন অপরাধীর বিরুদ্ধে এক মাস কোনো তদন্ত হবে না, নির্দেশ কে দিচ্ছে? প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। কেন? ওই যে প্রথমেই যেটা বলে আপনাদের শুরু করেছিলাম যে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, এই প্রশ্নের উত্তর আইনজীবীদের কাছে নেই, আইনের পেশার সঙ্গে যারা যুক্ত আছেন এই প্রশ্নের উত্তর কারোর কাছে নেই যে কেন এই শেখ শাহজাহানের মতো অপরাধীর বিরুদ্ধে এই মামলা, এত গুরুত্বপূর্ণ মামলা, এক মাস বন্ধ থাকবে। কাদের জন্য বিচার ব্যবস্থা? কাদের জন্য? শুধু সমাজের সাধারণ মানুষকেই কি বিচার ব্যবস্থা শাস্তি দিতে পারবে? আর সমাজের উপর স্তরে যারা আছে, যাদের হাতে মানি পাওয়ার আছে, যাদের হাতে রাজনৈতিক পাওয়ার আছে, তাদের জন্য এই আইন, আমাদের এই বিচার ব্যবস্থা কি ঘুমিয়েই থাকবে? কি অদ্ভুত না! প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে পরিষ্কার নির্দেশ দিয়ে দিল যে বিচারপতি জয় সেনগুপ্ত যে সিট গঠন করে দিয়েছিলেন, যে সিট স্পেশাল ইনভেস্টিগেটিং টিমে ছিল ইডির আধিকারিক এবং রাজ্য পুলিশের এসপি পর্যায়ের আধিকারিকরা, সেটা বাতিল হয়ে গেল। ইডি চেয়েছিল রাজ্য পুলিশ তদন্ত করতে পারবে না, সিবিআই কে তদন্ত দেওয়া হোক, সেটা বাতিল হয়ে গেল। রাজ্য চেয়েছিল রাজ্য পুলিশ তদন্ত করুক শেখ শাহজাহানের বিরুদ্ধে, সেটাও বাতিল হয়ে গেল। এক মাস, আগামী 6ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি, এক মাস সমস্ত তদন্ত স্থগিতাদেশ করে দিল আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। কি অদ্ভুত না! ওই যে প্রথমেই বললাম, মাঝে মাঝে কোন বিষয়ে কারণ কি, কেন, এটাও কি হতে পারে, এই ধরনের প্রশ্ন চলে আসে আমাদের রাজ্যে। শেখ শাহজাহান যাকে আজকে ডেকে পাঠিয়েছিল ইডি, আপনারা জানেন গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে রেড করার পর, মারধর খাওয়ার পর ইডি এবং সিআরপিএফ বাহিনী ফেরত চলে আসে। তারপর 24 তারিখ 24শে জানুয়ারি বিশাল বাহিনী নিয়ে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর এই সরবেরিয়ার শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ইডি তল্লাশি চালায়। গত 29শে জানুয়ারি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে দেখা করার নির্দেশ দিয়েছিল ইডি, ইডি আধিকারিকরা। ইডির এই ডাককে পাত্তাই দেয়নি তৃণমূলের নেতা শেখ শাহজাহান। কেন পাত্তা দেবে? শেখ শাহজাহানরা সন্দেশখালীর মতন এলাকায় তৃণমূলের শাসক দলের হাতে ক্ষমতা পেয়ে একটা সমান্তরাল প্রশাসন চালায়। রাজ্য পুলিশকে এরা নিজেদের ট্যাঁকে গুঁজে রাখে, ইডি সিবিআই কেও এরা পাত্তা দেয় না। 29শে জানুয়ারি তাকে ডাকা হয়েছিল সিজিও কমপ্লেক্সে, পাত্তাই দেয়নি। আজকে আবার তাকে ডাকা হয়েছিল সিজিও কমপ্লেক্সে, ইডি আধিকারিকরা তাকে ডেকে পাঠিয়েছিল, আজকেও এখন অবধি তার কোনো পাত্তা নেই। ইডি সিবিআই কে পাত্তাই দেয় না এই শেখ শাহজাহানের মতন তৃণমূল যারা করে এই সমস্ত অপরাধীরা। ইডির দুবারের ডাককে পাত্তা দিল না সিআরপিএফ বাহিনী এবং ইডির গায়ে হাত তোলা শেখ শাহজাহান, উস্কানিমূলক মন্তব্য দিয়ে লোক জোগাড় করে এই কেন্দ্রীয় আধিকারিকদের পেটানোর দায়ে অভিযুক্ত শেখ শাহজাহান ইডির ডাককে পাত্তা দিচ্ছে না। আর উল্টো দিকে আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল আপাতত কোনো তদন্ত হবে না শেখ শাহজাহানের বিরুদ্ধে, আগামী 6ই মার্চ এই মামলার পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত এই মামলার তদন্তে স্থগিতাদেশ হয়ে গেল, এমনটাই বলা যায়। এক মাস এই অপরাধী শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। ইডি আধিকারিকরা বারবার ডাকছে তাকে, সে এসে পৌঁছাচ্ছে না, তার সন্ধান পাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তার সন্ধান পাচ্ছে না ইডি আধিকারিকরা। তবে ইডি আধিকারিকরা জানিয়েছেন যদি এর পরের ডাকেও শেখ শাহজাহান না আসে তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আমাদের নজর থাকবে এদিকে যে সত্যি কি শেখ শাহজাহানের সম্পত্তি আদৌ ইডি আধিকারিকরা বাজেয়াপ্ত করতে পারবে, নাকি এই যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেভাবে এক মাস শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল, শেখ শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত করতে কি আদৌ তারা নির্দেশ দেবে, বা ইডি আধিকারিকরা সম্পত্তি বাজেয়াপ্ত করলে কলকাতা হাইকোর্টে এই মামলা উঠলে এই মামলার রায় কি আদৌ ইডির সপক্ষে যাবে? ভয়ঙ্কর প্রশ্নের মুখে আজকে এই বিচার ব্যবস্থা। এও সম্ভব একজন অপরাধীর বিরুদ্ধে এক মাস তদন্ত স্থগিতাদেশ করে দিচ্ছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ? রাজ্যের হাতে, রাজ্য পুলিশের হাতেও তদন্তভার দেয়া হলো না, ইডির হাতে, ইডি যেটা চেয়েছিল যে সিবিআই তদন্ত করুক, সিবিআই হাতেও তদন্তভার দেয়া হলো না,
বিচারপতি জয় সেনগুপ্ত কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি চেয়েছিলেন সিট গঠন করা হোক, ইডি এবং রাজ্য পুলিশের এসপি পর্যায়ের অফিসারদের নিয়ে সিট গঠন করে দিয়েছিলেন, তারা তদন্ত করবে, তাদের হাত থেকেও তদন্তভার কেড়ে নিয়ে তদন্ত পুরোপুরি এক মাসের জন্য বন্ধ করে দেয়া হলো। কেন? ওই যে প্রথমেই যেটা বলে শুরু করেছিলাম, এই প্রশ্নের জবাব আপাতত আমার কাছেও নেই এবং আইন নিয়ে যারা করে খান, আইন যাদের পেশা, তাদের হাতেও এই প্রশ্নের উত্তর নেই। কেন শেখ শাহজাহানের বিরুদ্ধে এক মাস, আগামী 6 মার্চ অবধি এই মামলার তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণরূপে বন্ধ থাকবে? আপনারা জানেন কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। যদি মনে হয় যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, কারণ এই বাংলায় এখন বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, এই প্রতিবেদন যদি মনে হয় যে বাঙালির বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। কারণ আমরা তথ্য প্রমাণ যুক্তি এবং বক্তব্য দিয়ে আপনাদের সামনে 100% সত্য ঘটনা তুলে ধরি, আর আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।